বন্ধুরা, বিল ইছামতির মাঝখান থেকে শুভেচ্ছা জানাচ্ছি আমি বিজন সরকার। দীর্ঘদিন পর আমি এসেছি এই আমার শৈশবের স্মৃতি বিজড়িত বিল ইছামতির মাঝখান দিয়ে বয়ে চলা এই পিচঢালা সড়কে। কিছুক্ষণ আগেই এসেছি এবং দেখুন চারিদিকে কিন্তু পানিতে থই থই করছে, কচুরি পানাগুলো বেড়ে উঠেছে, সেই সঙ্গে বিভিন্ন জলজ উদ্ভিদ বেড়ে উঠেছে এবং অনেকেই দেখছি যে বিভিন্ন ডোঙ্গা বা ছোটো ছোটো নৌকাতে করে মাছ ধরছে। বেশ কিছুদিন বৃষ্টি হয় না, তবে বৃষ্টির যে সিজন সেখানে এখানে প্রচুর মাছ ধরা পড়েছে বলে এমনটাই আমাকে বলছিল রাজীব দাদা। এই যে বিল ইছামতি বিলের মাঝখানে যে ব্রিজটা আছে এবং এই ব্রিজের এখানেই একটা জাল পাতা আছে, জাল পাতা অনেক সময় আগে হয়তো জালটা টানা গেছে, জালের ভিতরে অনেক কাকি মাছ, পুঁটি মাছ। আচ্ছা, এই জালটারে কি, এই ধরনের জালটা কি বলে? ভেসান বলে আসলে। এগুলো সাধারণত বড় বড় স্রোতের সামনে পাতা হয়। আর এখানে যখন বড় বৃষ্টি হয়েছিল কিছুদিন আগে, তখন এই বৃষ্টির সময় অনেক অনেক মাছ ধরা পড়ছে। অনেক ঘের বিলের ভিতর দিয়ে যে ঘের আছে, ঘেরগুলো নাকি সব মানে এই জালটাতে। আমি এরকম ছোট্ট একটা ভিডিওতে দেখছি এবং এই সময় নাকি মানে মনে যে মেলা বসছিল। তবে একটা জিনিস আছে যে এই চারিদিকের এই টুকুর যত পানি, সেই পানি কিন্তু এই ব্রিজের নিচ দিয়েই এইদিকে যায়। শুধু এইটুকুন না, গঙ্গারামপুর জয়রামপুর থেকে শুরু করে যাবতীয় এই মিঠাপুর, নোয়াটা, বেজলা, নারায়ণদে, এই ভিতরের যত পানি আছে সব এই নিচ দিয়ে, এই ব্রিজের নিচ দিয়ে যাচ্ছিল। এই জালটা কে পাচ্ছে? এই জালটা পাচ্ছে কামরুল। তবে দেখছো যে এই জালটা পাচ্ছে এবং এই জালেই জালেও কিন্তু আমি একটা জিনিস লক্ষ্য করলাম যে এই জালে কিন্তু তালা মারা আছে, মানে চাইলেও কেউ নিচের দিক নামাই দেখতে পারবে না যে দেখি কি মাছ আছে। মানে একমাত্র যিনি এটা পাচ্ছে তিনিই পারবে। প্রচুর মাছ, প্রচুর মাছ। আচ্ছা, এটা উঠাবে কখন? যখন উঠাবে তখন একটু দেখতে হবে আর কি। আমরা যে দেখছি যে আরো এই যে মাছ মারার এটার কি বলে, খাদুন বলে নাকি, দুয়ার, এই এইখান দিয়ে মাছ ঢুকবে কিন্তু আর বেরোতে পারবে না। ওই সাপ 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 সাপ, ওই যে একটা সাপ, ওই যে একটা সাপ যাচ্ছে। আমাদের যে ভিতরে অনেক টাকি মাছ, ছোট ছোট মাছ আছে, মানে ওটা ধরার পরে এখানে মনে হয় রেখে দেয়, এখানে রাখছে। কাকা ভালো আছেন? হ্যাঁ, মাছ কেমন এখন, এবার কেমন বাড়তেছে? তেমন একটা না, আমরা জানি যে মাছ কিন্তু বর্তমান কমেই গেছে, কিন্তু অন্যান্য বারের থেকে নাকি এবার একটু ভালো মাছ পাওয়া যাচ্ছিল। ভালো মাছ পাওয়া গেছিল দুই তিন দিন, দুই তিন দিন। আচ্ছা, দুই তিন দিন যে আমার পাগলা মাছ ধরা হয়েছিল, সেরকম ধরাও খাইছিল। এই যে এই বেসালে একদিন মনে হয় এক টানে, হ্যাঁ, 35 কেজি না 37 কেজি উঠেছিল এক টানে। এক টানে এখন এখন আর সেই মাছ তো আর নাই, এখন আমি টুকটাক টাকি টুকি টুকি মুটি এই সব। আপনার কি কি পাতা আছে? চায়নাই এডে আমার। তা কি 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 মাছ, বাইম আছে, বাইম, তারা বাইম, গচি বাইম, এইগুলা দে। আজকে তারা বাইম একটা ভাজি ছিল 3.5 কেজি। একজন দেহে যে খবর করছে, খবর করি ভাবি টাকের দেখে নিয়ে এলাম, যায় দেহে যা আইসে দেখছে আর বিড়িয়াই রয়েছে। সাড়ে তিন হাত, সাড়ে তিন হাত একবার। ওরে বাবা,
সাপ সাপ বাচ্ছিল তারপরে তাই এই রাস্তার পর টানিয়ে নিয়ে বাড় হয়ে মারিয়ে তাই সাড়ে তিন সাপ বাচ্ছে তাই না দৌড়ে ভাবি বাদ বিখ্যাত সাপ এরকম মোটা ছিল আমরা দেখতে পাচ্ছি যে এই যে ভেসাল হ্যাঁ ভেসাল মাছটা ভেসাল জালটা তোলা হয়েছে তবে দুঃখের বিষয় যে কিছুক্ষণ আগেই ইনি বলতেছিলেন যে এক টানে নাকি এখানে 35 কেজি মাছ উঠছিল আর সেখানে আমরা দেখতে পাচ্ছি যে অল্প কিছু শুধু টাকি অল্প কিছু পরিমাণের শুধু টাকি মাছ খুবই হতাশার খুবই হতাশার ছোট